ইমান ধুনীয়া লাগিছে, ধুনীয়া গোন্ধ এটা আহিছে। আৰু এতিয়া ফেভাৰিট পিচটো চালৰ সৈতে চামেকো ভি আপোনালোকৰ নতুন ভিডিঅ' সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি আপোনালোকৰ এটা ধুনীয়া নেপালী কাটিং ছাগলী মাংস ৰেচিপি লৈ আহিছোঁ আৰু এই ৰেচিপিটো টোটেলি ইউনিক হয়, বহুত বেছি টেষ্টি ৰেচিপি হয়। আপোনালোকে যদি নেপালী কাটিং ছাগলী মাংস খোৱা নাই তেতিয়াহ'লে আপোনালোকে এই ৰেচিপিটোৰ দৰে আপোনালোকে নেপালী কাটিং ছাগলী মাংস বনাই চাব, বহুত বেছি টেষ্টি হয়। ইয়াৰ উপৰি আপোনালোকে নৰ্মেল ছাগলী মাংসটো এইটো ষ্টাইলত আপোনালোকে বনাই চাব পাৰে, তেতিয়াও বহুত বেছি খাই ভাল লাগে। আৰু আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ' চাই ভাল পাব বুলি। যদি চেনেলটো নতুন কৰিছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব, যাতে আমি সোনকালে 100K ছাবস্ক্রাইব কৰিব পাৰোঁ। মানে পূজা আগত যদি হৈ যায় আৰু বহুত বেছি ভাল লাগিব চাগে, পূজা চেলিব্ৰেট কৰি পেলাই। চ' আশা কৰিছোঁ আপোনালোকে যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই ছাবস্ক্রাইব কৰি দিব। আৰু এই যোনটো ছাগলী মাংস ৰেচিপি আছে এইটো আপোনালোকে ট্ৰাই কৰিবলৈ আশা কৰিলোঁ। আৰু আজি ভিডিঅ'টো স্পনচৰ কৰিছে বেড ভিজা। ইয়াৰ দ্বাৰা আপোনালোকে ভাৰত আৰু বাংলাদেশত থাকি পেলাই আপোনালোকে বহুত টকা আৰ্ণ কৰিব পাৰিব বেড ভিজাৰ থ্ৰুৱেদি। ইয়াত আপোনালোকে পলিচি অনুসৰি গেম আৰু আপোনালোকে লাইভ ক্ৰিকেটো খেলিব পাৰিব। বেড ভিজাত কোনো ধৰণৰ এজেণ্ট নাথাকে, ইয়াত আপোনালোকে যদি একাউণ্ট খোলে তেতিয়াহ'লে আপোনালোকে 300 টকা বনাছ লাভ কৰিব। ইয়াৰ উপৰি আপোনালোকে লগতে 5টা স্পিন আপোনালোকে সম্পূৰ্ণ ফ্ৰীকৈ লাভ কৰিব। যদি আপোনালোকে ফ্ৰেণ্ডছৰ লগত যদি শ্বেয়াৰ কৰে তেতিয়াহ'লে আপোনালোকে 300 টকা পৰ্যন্ত বনাছ পাব। ইয়াৰ উপৰি বেড ভিজা যোনটো এফিলিয়েট প্ৰগ্ৰেম আছে তাত আপোনালোকে জইন কৰক আৰু আপোনালোকে বহুত টকা আৰ্ণ কৰিব পাৰিব। ইয়াৰ উপৰি আপোনালোকে ইয়াত বাৰ্থডে বনাছ হিচাপে 5000 টকা লাভ কৰিব। ইয়াৰ উপৰি ইয়াত 24 আৱাৰ্ছ আপোনালোকে ছাপৰ্ট লাভ কৰিব, মানে প্ৰত্যেকদিনাই ইয়াত ছাপৰ্টৰ ছিষ্টেমটো আছে। আৰু এই বেড ভিজাত পইচা ডিপজিট আৰু উইড্ৰ কৰাটো বহুত বেছি ইজি হয়। মাথো আপোনালোকে যদি 200 টকা থাকে তেতিয়া আপোনালোকে উইড্ৰ কৰিব পাৰিব। দেৰি নকৰি পেলাই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যন যোনটো লিংক দিয়া আছে তাত গৈ পেলাই আপোনালোকে জইন কৰি লওকগৈ আৰু আপোনালোকে পইচা আৰ্ণ কৰক। আৰু বোলো এতিয়া যোনটো ৰেচিপি ভিডিঅ' আছে সেইটো আৰম্ভ কৰোঁ। চ' আজি বনাম নেপালী ষ্টাইল মটন কাৰী। আৰু আজি যোনটো ছাগলী মাংস ৰেচিপি আছে টোটেলি বেলেগ হ'ব। আজি বইল কৰি পেলাই আপোনাক বনাম, কিন্তু বইল মানে আকৌ সেইটো মছলা চছলা নিদিয়া বইলটো নহয়, প্ৰথমতে মাংসখিনি বইল কৰি পেলাই বনোৱা ৰেচিপিটো। ইয়াত মছলাও দিয়া হয় তেলো দিয়া হয়, এইটো কিন্তু বইল ৰেচিপি নহয়, মাংসটো মানে বইল কৰি পেলাইহে বনায়। চ' এইটো হৈছে নেপালী কাট মটনটো। মানে নেপালী কাট ছাগলী মাংসত মানে কি হয় আৰু ছালটো থাকি পেলাই শিকায় ধুনীয়াকৈ একদম চাফা কৰিছে, চাওক কোনো ধৰণৰ নুমচুম কোনো ধৰণৰ নাই, ধুনীয়াকৈ একদম চাফা কৰি দিছে। চ' ইয়াতে টোটেল 1/2 কেজি মাংস আছে। আৰু পানী দিয়াৰ পিছত এতিয়া আমি ইয়াতে মাংসখিনি দি দিম। পানীটো আমি যিহেতু বইল কৰিম আৰু বইল কৰি পেলাই এই যোনখিনি পানী যে আছে সেইখিনি আমি পেলাই নিদিওঁ। আৰু এতিয়া আমি ইয়াতে দিব লাগিব অলপ নিমখ। নিমখখিনি একেবাৰে গোটেইখিনি দি নিব, অলপ জাষ্ট দিব, এতিয়া আধাটো দিব। চ' নিমখখিনি দিলোঁ। নেক্সট আমি ইয়াতে দিম জিৰা আৰু জালুক। জিৰা আৰু জালুক এনেকৈ পিচি লৈছোঁ। এই পিচি লোৱা বস্তুটো আপোনালোকে এইটো বাটি ল'ব পাৰে মানে পানী দি পেলাই, কিন্তু আমি এইখিনি পিছতো ব্যৱহাৰ কৰিব পাৰিম যে অলপ থৈ দিম সৰহ হ'ল কাৰণে, সেইকাৰণে আমি পানী দি পেলাই থৈ দিয়া নাই। চ' জিৰা জালুক 1 চামুচ দিছোঁ। তাৰপিছত লগতে এতিয়া আমি ইয়াতে পিঁয়াজ দিব লাগিব, এনেকৈ কুটি লোৱা পিঁয়াজ দিছোঁ। আৰু এটা বস্তু আছে, এতিয়া আমি ইয়াতে অলপ তেলো দিব লাগিব, মিঠাতেলটো দিব আপোনালোকে, পিঁয়াজ তেল। আৰু এইখিনি এটা কথা ক'ব বিচাৰোঁ যে মই ষ্টক মাৰ্কেটৰ ওপৰত এটা চেনেল খুলিছোঁ। চ' মই যিহেতু নতুন, মই যিহেতু ময়ো মানে ট্ৰেডিং কৰি থাকোঁ, চ' আপোনালোকে যদি সেইবিলাক শিকিব বিচাৰিছে ডেছক্ৰিপশ্যনত চেনেলটোৰ লিংকটো দিয়া থাকিব, তাৰপৰা আপোনালোকে শিকিব পাৰিব যদি ইচ্ছা কৰিছে। চ' তেলখিনি বৰ বেছি দিব নালাগে কাৰণ আমি ভাজোঁতেও তেলখিনি দিব লাগিব। চ' অলপ পৰিমাণে তেলটো দিলে হ'ল। আৰু এতিয়া আমি ইয়াতে এটা বস্তু আছে, সেইটো হৈছে হালধি দিব লাগিব। এয়া দিলোঁ জোখ অনুযায়ী হালধি। 1/2 কেজি মাংস যিমানটো লাগে আৰু সিমানটো ল'বা, মানে প্ৰায় 1/2 চামুচৰ সমানে দিছোঁ আৰু। চ' আৰু এতিয়া ইয়াতে আদা নহৰু দিব লাগে, আদা নহৰুটো ভাজোঁতে দিব লাগিব। এতিয়া মই এইখিনি ভালদৰে ঢাকি পেলাই উতলিব দিম। পানীখিনি আপোনালোকে বৰ বেছিও নল'ব, যাতে জোলখিনি পিছলৈ থ'ব পাৰে, মানে অলপ কমাই ল'ব আৰু। মই মাংসখিনি ঢাক খোৱা মানে দুবাৰকৈ পানীটো দিছোঁ, হাফ কুক কৰিম। আৰু এতিয়া আমি এইখিনি তেজপাত দিম ইয়াতে। চ' তেজপাতো এটা ধুনীয়া ফ্লেভাৰ থাকিব, এতিয়া ধুনীয়াকৈ ঢাকি দিম আৰু এতিয়া উতলিব দিম। প্ৰায় 15 মিনিটৰ সময়ৰ পৰা এইটো বইল হৈ আছে। এতিয়া আমি এইটো টাইমতে ইয়াত আলুখিনি এড কৰি দিম। আৰু আপোনালোকে মন কৰিব যে ইয়াত আলুটো পুৰা অপশ্যনেল হয়, আপোনালোকে ইচ্ছা কৰিলে আলু দিব, নহ'লে আপোনালোকে নিদিব। আলুটো নিদিয়াকৈ আপোনালোকে খাইছিব তেতিয়াও বহুত টেষ্টি লাগে। আমি আলুটো হ'লে ভাল পাওঁ কাৰণে আলু দিছোঁ। আৰু পানীখিনি দিছেনে অলপ শুকাই গৈছে আৰু এইটো মানে গাহৰি মাংস ষ্টাইলে হৈছে, কিন্তু তেনেকুৱা নহয় আচলতে। চ' ফাৰ্ষ্ট মই মানে এইটো খাওঁতে অলপ কনফিউজেই হৈছিলোঁ নেপালী কাটটো। এতিয়া আমি আলুটো ল'ম, এনেকৈ এফাল এফালকৈ দিছোঁ। আৰু এনেকৈ ডাঙৰ ডাঙৰ যদি ছাগলী মাংস যদি মানে আলুটো যদি ডাঙৰ ডাঙৰ হৈ থাকে তেতিয়া বেছি ভাল লাগে। আৰু এতিয়া আলু দি পেলাই বেছি সময় নাৰাখোঁ, আৰু 10 মিনিট সময় ৰাখি মাত্ৰ তেতিয়া আলুখিনি অলপ বইল হৈ যাব। চ' এইখিনি আকৌ 10 মিনিটৰ কাৰণে এতিয়া ঢাক মাৰি দিম। আৰু ফাইনেলি 10 মিনিট হৈ গ'ল। এতিয়া আমি কি কৰিব লাগিব, গেছটো অফ কৰি দিম। গেছটো অফ কৰি পেলাই আমি মানে মাংসখিনি ইয়াৰ পৰা টুকি ল'ব লাগিব। ধুনীয়া এটা গোন্ধ আহি আছে, চাওক পানীখিনি শুকাই গ'ল দেখিছেনে, ইমানখিনি পানী দৰকাৰ হ'ব। এতিয়া ফাৰ্ষ্ট আলুখিনি আৰু মাংসখিনি ইয়াৰ পৰা টুকি ল'ব লাগিব। মাংসখিনি আৰু পানীখিনি মই টুকি দিলোঁ, পানীখিনি আপোনালোকে থৈ দিব।
এতিয়া হে সেম কে আহিখন কে ধোয়া করা না ধুবন লাগে তেয়া ফ্লেভার তো অল্প হে হয়ে থাকিব তো এতিয়া কেহিখন তো অল্প গরমই হয়ে আছে এতিয়া আমি তেল দিব লাগিব মিঠা তেল তো দিব আপনাকে সো ইমানখিনি তেল দিছো আর তেলখিনি এটা অকমান গরম হব দিম আর তেলখিনি গরম হল এতিয়া ইয়াতে আমি পেঁয়াজখিনি দিব লাগিব পেঁয়াজখিনি স্লাইস করে খোয়া পেঁয়াজ লোক আপনাকে পেঁয়াজও বেশিকে নিদিব নহলে পেঁয়াজে বাকি ফ্লেভারখিনি দমিল করে দিব মানে আর এখানে তেজপাতো দিছো এতিয়া পেঁয়াজখিনি অকমান ব্রাউন কালারটো আহিব দিব পেঁয়াজখিনি ব্রাউন কালারটো আহিলে এতিয়া আমি ইয়াতে দিম মাংসখিনি আমি যে বইল করে থৈছিলোঁ পানীখিনি এতিয়া দিব লাগে এতিয়া মাংসখিনি দিব লাগিব এইখিনি আর লগতে আলুখিনিও একেবারে দিছো অলপ কারণে পোড়া নাই ও আর এতিয়া আমি ইয়াতে অকমান হালধি দিব লাগিব কারণ হালধিটো বইল করতে অকমান ফ্লেভারটো গুছি গেল তো অকমান দিম আর যদি আপনাকে কালারটো আনিব বিচাৰিছে আপনাকে কাশ্মীর মিষ্টি বা রেড চিলি দিব পারে যদি আপনাকে জল খায় অকমান নামমাত্র হালধি দিছো যদি আপনাকে কালারটো বিচাৰে তেতিয়াহলে আপনাকে রেড চিলি দিব পারে নাইবা কাশ্মীর মিষ্টি আমি তো যোনটো নেচারাল কালার আছে এইটো সেইটোৱে বনাম মানে হালধি কালারটো ইউজ করে বনাম এতিয়া এনেকে প্রায় 5 মিনিটমান সময় ভাজিব লাগিব সঘনে আপনাকে লড়াই থাকিব আর প্রায় 5 মিনিট ভজার পিছত এতিয়া দিম ইয়াতে আদা নহরু আর গ্যাসের ফ্লেমটা মানে কমাই লব তো এক চামচ আদা নহরু দিছো অকমান পানি দিম অকমান এখন কেৰাহীখনৰ কাৰণে পানীটো দিব লগা আছে নহ'লে দিব নালাগিলহেঁতেন আৰু এইটো যে এই যোনখিনি যে বইল কৰা পানীখিনি সেইখিনি দিম পানীটো মানে কেৰাহীখন যে মাটিও হয় অকণমান লাগি লাগি যায় এইটো নন ষ্টিক নহয় কাৰণে তো সেইকাৰণে অকণমান দিছোঁ যাতে লাগি নহয় বস্তুখিনি এতিয়া আদা নহৰু দি পেলাই অকণমান সময় ভাজিব লাগিব আকৌ 5 মিনিট সময় আৰু 5 মিনিট সময় ভাজিলোঁ এতিয়া আমি আকৌ জিৰা আৰু জালুক যে আমি পিচি ৰাখিছিলোঁ এইখিনি আপোনালোকে পিচিও ৰাখিব পাৰে আপোনালোকে বাতিও ৰাখিব পাৰে বাতি কৰি আপোনালোকে মানে পানী চানি দি পেলাই ৰাখিব পাৰে তো ইয়াৰ এক চামচ দিম যদি আপোনালোকে ৰেড চিলি দিব বিচাৰে ৰেড চিলি দিব পাৰে মানে কালাৰৰ কাৰণে কিন্তু টেষ্টৰ কাৰণে আপোনালোকে জিৰা আৰু জালুকে দিব লাগিব কাৰণ আমি পানী দি পেলাই ইয়াত মানে নিপিছিলোঁ কাৰণে কিয় কাৰণ আমি এইখিনি এটা পিছলৈ থৈ দিব পাৰিম চ' পিছতো কামত আহিব তো এতিয়া আকৌ অকণমান সময় ভাজিব লাগিব বেছি নহয় 5 মিনিট সময় ৰাখিম তাৰপিছত ইয়াতে আমি পানী দিব লাগিব আৰু এটা লাষ্টত চিক্ৰেট বস্তু দিব আছে আর 5 মিনিট সময় ভজা হয়ে গেল এটা আমি ইয়াতে দিম পানিখিনি পানিখিনি অন্য পানি নহয় যোনখিনি যে বইল করেছিল সেইখিনি পানিয়ে হয় আর এতিয়া ইয়াতে আপনাদের সঙ্গে মন করেছে মই নিমখ দিয়া নাছিল অথনি কারণ অথনি নিমখটো কমাই দিছিল সো এতিয়া নিমখখিনি জোখ অনুযায়ী দিব লাগিব ইয়াতে এতিয়া নিমখ দিছো ধুনীয়াকে উতলিব দিব লাগিব আর এটা লাস্টত সিক্রেট বস্তু দিব আছে আর ঢাকটা এখন মারি দিম কারণ পানিটো ইয়াতকে শুকাব নিদো ইয়াত ইমানটুমান জোলটো থাকিলে বেশি ভাল লাগে রেসিপিটো খাই পেলাই ঢাকনাখন মারি দিম একদম ধুনীয়াকে গ্যাসটো এতিয়া ফ্লেমটো মিডিয়ামত দি দিম ধুনীয়াকে উতলক আর 10 মিনিট নালাগে আর খুব বেশি 7 মিনিট 6 বা 7 মিনিট সময় পিছত ইয়াতে এটা সিক্রেট বস্তু দিব লাগিব আর প্রায় 6-7 মিনিট সময় হয়ে গেল ধুনীয়াকে মাংসখিনি উতলি আছে একবার চলি এখন এখন খুলে লোক একবার আপনার দেখাই দিও খুব ভালো লাগলো না ইয়া চাব কিমান ধুনিয়া লাগিছে ধুনিয়া গোন্ধটা আহিছে আর জোলখনও দেখি পেলে ভাল লাগিছে আমি তো ভালোই দেখিছো আপনার কেনকা লাগিছে কমেন্ট করব আর এটা সেইটো যে গরম মশলা এটা লং দেশে ডালচিনি পিছা অকমান গরম মশলা দিম এইটো অকমান দিম ধুনিয়া এটা ফ্লেভার দিব আর মাত্র 5 মিনিট সময় রাখিম তারপর আমি টেস্ট করব পাৰিম আপনাদের এনেকে রেসিপিটো বনাই চাব আর একবার আপনাদের এটা টেস্ট করা টাইমত লগ পাইছো আপনাদের দেখি পেলে কেনকা লাগিছে আর বনোয়া প্রসেসটা কেনকা লাগিছে আপনাদের কমেন্ট করব আর এটা আমি টেস্ট করিমগে
আর ইয়া ছাগলী মাংস মুখা মুখা করে আছে, কি ধুনিয়া গন্ধ আছে নয়, পুরা গরম হয়ে আছে। আর আজি মোৰ ফেভারিট একটা বস্তু আছে, সেইটো হৈছে যে একদম পুরা হাই প্রোটিন অফ প্রোটিন সোর্স, মানে সেইটো হৈছে কদুটুপ। কোনে কোনে কদুটুপ খায় ভাল পায় আপনাকে কমেন্ট করব, মোৰ অল টাইম ফেভারিট হয় এইটো। ফার্স্ট প্রাইজ দুই খাইছো, আর লগতে ডাঙ্গুরি ভাজি মাংস দুটা আজি পিছত যাম, আজি একেবারে লগত কেন ভাজিও লৈ আহিছো। সো কদুটুপ লৈছো আর লগতে ডাঙ্গুরি ধুনিয়াকে এটা বাইট লৈ লওঁ। কদুটুপ মই বহুত ভাল পাওঁ, কদুটুপ হোক পড়ুয়াটো হোক আমলৈটো বহুত ভাল পাওঁ, আপোনালোকে কোনে কোনে খাই ভাল পায় কমেন্ট কৰিব। আৰু এতিয়া পাঁচ এবাৰ দেখাই লৈছো, কেনেকুৱা লাগিছে আপুনি কমেন্ট কৰিব। ধুনীয়া এটা একদম ছালৰ পিষ্টা লৈছো, এইটো ধুনীয়া ছালৰ পিষ্টা, আৰু এইটো হৈছে আলু, আৰু এই গ্ৰেভিটো চাওক এবাৰ কি ধুনীয়া তেল বেৰিং আছে, চাওক কিমান থিকনেছ হৈছে, ধুনীয়া হৈছে, এয়া চাওক, এয়া ফার্স্ট বাইট নেপালি কাট মটন। ফার্স্ট বাইটটো যেতিয়া লৈছো তেতিয়া ডাইরেক্ট হিট কৰিছে আদানৰ ফ্লেভাৰটো, আৰু লগতে জিৰা আৰু জালুকৰ আৰু গৰম মছলা যোনটো ফ্লেভাৰ আছে সেইটো অকণমান কমকে আহিছে তাতকে। সো এটা যোনটো আলুটো আছে, আলু চাওক, আলুটো টোটেলি অপশ্যনেল হয়, আপোনালোকে যদি ইচ্ছা কৰিছে দিব, ইচ্ছা নকৰিলে আপোনালোকে নিদিব, টোটেলি অপশ্যনেল হয় আলুটো। বিৰাট টেষ্টি লাগিছে, সঁচাকৈ বিৰাট টেষ্টি লাগিছে এইটো। আলু পিচ লওঁ। ফাৰ্ষ্ট যেতিয়া নেপালী কাট মটন খাইছিলোঁ মইতো কনফিউজ হৈ গৈছিলোঁ, মোক গাহৰি মাংস দিলে নে মোৰ ছাগলী মাংস দিলে, মোৰ মানে চাউল থকা ছাগলী মাংস কেতিয়াও খাই পোৱা নাছিলোঁ সেইবাৰ খাওঁতে। আৰু সেয়া খাইছিলোঁ মই বৰুৱা হোটেলত, এটা ফুড ব্লগ বনোৱা আছে বৰুৱা হোটেলত, বহুত বেছি ফেমাছ হয়, চ' আপোনালোকে তাত গলে ট্ৰাই কৰিব মটন, নেপালী কাট মটনটো বহুত ধুনীয়া বনায়, আৰু মা অন্নপূৰ্ণা হোটেলটো ধুনীয়া বনায়, কাজিৰঙাৰ ওচৰতে আছে। আলু সৈতে খাই চাওঁ ফাৰ্ষ্টে, চিৰিয়াছলি আল্টিমেট বনিছো, আল্টিমেট, ইমান ধুনীয়া ৰেচিপি এটা আজি আপোনাক শিকাইছো। আপোনালোকে ভিডিঅ' যিমান পাৰে লাইক শ্বেয়াৰ কৰি দিব, কমেণ্ট কৰিব, এনেকৈ আপোনালোকে বনাই চাব। মোৰ ভিডিঅ' চাগে প্ৰায় চাগে 90% মানুহ চাগে এনেকৈ ছাগলী মাংস খাই পোৱা নাই, আপোনালোকে এনেকৈ ট্ৰাই কৰিব। জোলটো যেন খাই থাকিম এনেকুৱা যেন লাগিছে, সঁচাকৈ ইমান ধুনীয়া হৈছে। আৰু ৰেচিপিটো বনাওঁতে পাৰিলে আপোনালোকে ৰেড চিলিটো এভইড কৰিব, জালুকৰ জলাটো দিব চাবত, আৰু নহ'বা কেঁচা জলকীয়া। আৰু এতিয়া ফেভাৰিট পিচটো ছালৰ সৈতে, একদম টুলটুলীয়াকে হৈছে, চৰ্বি লাগি আছে, বাৰু মজা হৈছে নহয়। আজি মই দিনতো ছাগলী মাংস খাইছো, বহুত ধুনীয়া হৈছে দিনতো খাই, পুৰা ডাঙৰকে এটা বাইট ল'ম মই। ভালদৰে চুবাই লৈছো, মোক বহুতে কমেণ্ট কৰে যে তুমি ইমান টাইম ভাত খোৱা নেকি, মানে আমাৰ ঘৰত সঁচা কথা ক'বলৈ গ'লে ৰাতিপুৱা ৰুটি হয়, দুপৰীয়া ভাত হয়, আকৌ ৰাতি ৰুটিয়ে হয়, ভাতটো মানে আমাৰ ৰাতি খুব কমেই খোৱা হয় আজিকালি, আৰু ৰাতি দুটামান ৰুটিকে দুটা খালে মোৰ হৈ যায় ৰুটি, আৰু এই ভাতখিনি যে মই ভাতটো মাংস থাকিলে ইয়াতকৈ কেইটামান বেছিয়ে যায় বাৰু, সেইকেইটা মানে মই মাহঁতৰ লগত মিলি পেলাই খাওঁগৈ, আমি মানে সন্ধিয়া ভাতটো মিলি পেলাই খাই ভাল লাগে আৰু গোটেই, মই যদি ইয়াতে ফুল পেট কৰি দিওঁ পিছত মাহঁতৰ লগতো খাব নোৱাৰিম, চ' সেইকাৰণে মাহঁতৰ লগত খামগৈ। আৰু আজি ভিডিঅ' যোনটো মোৰ ফেভাৰিট বস্তু আছে সেইটো দিয়ে সামৰিম,
সো আশা করি আপনি চাই ভাল পালে বলে আর এই যোন রেসিপি আছে আপনাদের ট্রাই করবই করব ছাগল মাংস রেসিপি খাই বহুত বেশি ভাল লাগে নিশ্চয় আপনাদের বহুত বেশি ভাল পাও খাই পেলে যদি বনাইছে আছে কমেন্ট করবো নাপাহরব আর আপনাদের যদি বনায় ফেসবুক বা ইনস্টাগ্রাম মোক ফটোবিল শেয়ার করবো পাব সো আজি লোক তাহলে সদায় করে নিজের বিশ্বাস দিব ভগবানের নাম কাম করে যাব দিন সফল হবো আর সদায় হাঁ চেষ্টা করবো আর লাস্ট ফেভারিট বস্তু দিবা।